এক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব দীপক কুমার রায় উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক ফরিদপুর জনাব অতুল সরকার আছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দিন, আনন্দের দিন। আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন এবং এই উদ্বোধনের মাধ্যমে বাঙালির দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ এবং এই পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথে একটি বড় ধাপ অতিক্রম করলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে দিয়েছেন স্বাধীনতা, তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন পদ্মা সেতু। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলা তাদের যোগাযোগের ক্ষেত্রে একটা বড় মাইল ফলক অর্জন করল, যেটা আমাদের জাতীয় জীবনে একটা বড় অবদান রাখবে। আজকের এই আনন্দঘন মুহূর্তে, এই আনন্দঘন দিনে আমি ফরিদপুরবাসীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর। সম্মানিত সুধীমণ্ডলী।